তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাই সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের চোদ্দ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয় এ সময় পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছে শিক্ষার্থীরা এর আগে সকালে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীরা ক্লোজ ডাউন কর্মসূচি পালন করে ক্যাম্পাসে আর জানাচ্ছেন খায়রুল ইসলাম এলো ভিশন মুশকিল আছে না অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকে কলেজের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি এই কলেজকে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমরা চাই যে হচ্ছে তৃতীয় বিশ্ববিদ্যালয় হোক এবং যদি কলেজ প্রশাসনের কাছ থেকে আমরা পজিটিভ নিউজ চাই আমাদের এই যৌক্তিক আন্দোলন হচ্ছে মূলত আমাদের যে ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস সেই কলেজ ক্যাম্পাসকে আমরা বার্ষিক হিসাবে দেখতে চাই গেছে যে এখন আমাদের অনেকের কলেজের ক্যাম্পাসের ব্যানার ব্যবহার করিয়া বিভিন্ন অপকর্ম চালাইতেছে আমাদের বদনাম করার জন্য শিক্ষার্থীরা আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার কারণে বছরে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে তাদের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে আমরা স্বাধীন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে চাই আমি মনে করি সরকার বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের সাথে একমত হওয়া উচিত আসলে দেখেন দাবি আমাদের টাকার মেশিন মনে করে তো সেই জায়গাতে কাল আসলে সাধারণ শিক্ষার্থীরা দাবির সাথে আসলে থাকতে চান অধিপতি আপনারা দেখতে চান যে তিতুমিরের পাশাপাশি কিন্তু বাকি যে ছয় কলেজ আছে তারা কিন্তু অধিভক্তি বাতিলের জন্য আন্দোলন করতেছে এদিকে সোমবার একই দাবিতে দুই দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ইসলাম এটিএন বাংলা ঢাকা